প্লে স্টোরে যাওয়ার পর দেখেন এই সার্চে সার্চ যে অপশন আছে সার্চ বক্সে আমাদের লিখতে হবে গুগল, শুধু বা মিট লিখলেও চলে। এই যে দেখেন মিট লেখার পর দেখেন এই প্রথমে আসছে গুগল মিটের যে আইকন আছে বা লোগো আছে, লোগো সহ মিট, গুগল মিট, ভিডিও মিটিং, সোর্স ভিডিও মিটিং, ঠিক না? তো সেই অপশন এই এরকম চলে আসবে। আসার পর এখানে দেখেন আমার এখানে আছে আপডেট, কারণ হলো আমার এখানে ইনস্টল করা আছে আগে থেকে, সেই জন্য যাদের আপডেট নাই তাদের বা ইনস্টল নাই তা ওনাদের ইনস্টল করে নিতে হবে, ঠিক আছে? ইনস্টল করার পর আমি আপডেট একটু দিচ্ছি, প্রয়োজনে আমাদের এখানে যারা আছে এর মধ্যে থেকে কাউকে না কাউকে আমাদের যদি স্ক্রিন শেয়ার করে দেখাতে চায় মোবাইলে কিভাবে প্লে স্টোরে থেকে এটা ডাউনলোড করতে বা কিভাবে আমি যে কাজটুকু করতেছি সেই কাজটুকু ইচ্ছা করলে এখান থেকে কেউ যে কেউ দেখাতে পারে। তো আমি কাজটুকু আগে দেখি তারপর। হ্যাঁ, হ্যাঁ, স্পিড কম করে ডাউনলোড তো 2 মিনিটে হওয়ার কথা। স্যার ডাউনলোড হোক, আপনি কথা বলেন স্যার, অন্যান্য কথা বলে নেন স্যার। জি জি জি, আসলে এখন আমাদের যে কথা হলো কি, যদি আমাদের এটা ডাউনলোড বা ইনস্টল করার পর আমাদের জিমেইল এর মাধ্যমে এটা লগ ইন করার জন্য প্রথমে যে ইন্টারফেসটা চলে জিমেইল এর মাধ্যমে আসবে, সেক্ষেত্রে আমাদের যে ভ্যালিড যে জিমেইল আইডি আছে ওই জিমেইল আইডির আমরা খালি জাস্ট সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে আমাদের গুগল মিট ওপেন হয়ে যাবে অটোমেটিক। এখানে কিন্তু আমাদের নতুন করে কোনো কিছু করা লাগে না, কেন প্লে স্টোর যারা ইউজ করতে পারি ওনাদের প্রত্যেকেরই একটা করে জিমেইল আইডি আছে, যাদের যাদের প্লে স্টোর আছে। আরেকটু সময় লাগতেছে। হ্যাঁ বলেন, আছেন আপনি? আছি আছি। ইনস্টল নিতে একটু সময় নিতেছে। তো আমার এটা অবশ্য ইনস্টল করা ছিল, আপডেটে ক্লিক না করলে চলতো, কিন্তু আমি আপডেটে কেন দিলাম কারণ অনেকেই আছে, অনেক ফিচার দেখা যায় যে নতুন নতুন চলে আসে অনেক সময়, সেই জন্য একদম যে লেটেস্ট যে ফিচারটা থাকবে সেটাই আমরা দেখবো। আমার আমার সব এটা কইছে। আর পাশাপাশি যাদের মোবাইল আছে ইচ্ছে করলে মোবাইলে সংযুক্ত হয়েছেন আর যে জুমটাকে মিনিমাইজ করে ইচ্ছে করলে সাথে সাথে আমরা কাজটা করতে পারি। এই যে দেখেন এখানে আমাদের এটা আপডেট হয়ে গেছে, এখন আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর দেখেন এখানে কন্টিনিউ প্রথমে কিন্তু চলে আসবে, কন্টিনিউ ক্লিক করার জন্য আমরা কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ মানে কি, আমাদের যে জিমেল আইডি যে প্লে স্টোরে যে আইডি আছে এই প্লে স্টোরের আইডিতে এটা আমাদেরকে নিয়ে যাবে। এই নেওয়ার পর প্রথমেই এরকম একটি পেজ চলে আসবে, নিউ মিটিং জয়েন এ কোড। আমরা কিন্তু যখন আমরা স্ক্রিন শেয়ার করেছিলাম প্রেজেন্টেশন, এই প্রেজেন্টেশনে কিন্তু এরকমই ছিল, ঠিক না? আচ্ছা, তারপর দেখেন এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো নিউ মিটিং। নিউ মিটিং এ আমাদের ক্লিক করতে হবে। মিটিং এ ক্লিক করার পর দেখেন গেট এ মিটিং লিংক টু শেয়ার স্টার্ট ইনস্ট্যান্ট মিটিং শিডিউল গুগল ক্যালেন্ডার ক্লোজ। এখন আমাদের যে স্টার্ট এন্ড ইনস্ট্যান্ট মিটিং এটাও দিতে পারি অথবা গেট এ মিটিং লিংক টু শেয়ার এখানেও দিতে পারি।
তো আমরা ইনস্ট্যান্ট মিটিং এই করি, যেহেতু আমরা ইনস্ট্যান্ট মিটিং করব। এই ইনস্ট্যান্ট মিটিং এর যে লিংকটা, এই লিংকটা আমরা ইচ্ছে করলে রেখে দিতে পারি। দেখেন এই ইনস্ট্যান্ট মিটিং করার পর এখানে দেখা যাচ্ছে আমাদের শেয়ার ইনভাইট, হ্যাঁ শেয়ার ইনভাইট আমরা ক্লিক করার পর এই দেখেন শেয়ার ইনভাইটে ক্লিক যে বন্ধু বান্ধব বা শিক্ষার্থী বা যাদেরকে আমরা দিতে চাই এই মাধ্যমগুলো চলে আসছে। এই বিভিন্ন মাধ্যমে আমরা দিতে পারবো, এখন করতে পারবো, মেসেঞ্জারে দিতে পারবো বা আমাদের জিমেইলে দিতে পারবো। আমি মেসেঞ্জারে দিতেছি, আপনারা যেভাবে খুশি বা সরাসরি ফেসবুকে এটা পোস্ট দেওয়া যাবে। এই যে এখানে দেখেন অনেক ধরনের জায়গা আছে, আমি এখানে দুই একজনকে দিলাম, এখানে যে মাহবুব উলমান আছে ওনাকে দিলাম, আবার আমি জাহিদ হোসেন পলাশকেও দিলাম। তো এই ইচ্ছা করলে আপনারা সংযুক্ত হতে পারেন। আচ্ছা, তারপর আমাদের যে এই লিংকটা আমরা ইচ্ছা করলে আমরা কি করতে পারি, এখানে কপি করতে পারি। এই যে শেয়ারে ইনভাইট করতেছি, ক্লিক করার পর দেখেন এখানে যে চলে আসছে এই যে কপি কপি টু ক্লিপবোর্ড, আমরা কপি করতেছি। অথবা আমাদের এই যে এখানে দেখেন এই কপির যে অপশনটা আছে, এই লিংকটা লিংকের সোজা যে আছে এটা দেখেন আমরা এখানেও ক্লিক করতে পারি। এই যে দেখেন আমি যে লিংক পাঠাইছি একজন চলে আসতেছে, তো যদি চলে আসে সেই ক্ষেত্রে আমরা কিভাবে অ্যাডমিট দিব, জাস্ট আমাদের যে অ্যাডমিট আছে এই অ্যাডমিটে আমরা ক্লিক করে দিলাম। তাহলে দেখেন আমাদের এখানে আমাদের যে মিটিং, এই মিটিং এ কিন্তু একজন আয়সা সংযুক্ত হয়েছে। তো এই লিংকটা আমি কপি করছিলাম, হ্যাঁ কপি করার পর এখন আমি কি করব, এটা আমাদের যে চ্যাট বক্স আছে, এই আমাদের যে জুমের যে চ্যাট বক্স আছে চ্যাট বক্সে আমি দিই। চ্যাট বক্সে দেওয়ার জন্য আমি এটা মিনিমাইজ করলাম, মিনিমাইজ করার পর আমাদের যে জুমে ছিলাম, এই যে আবার জুমে গেলাম, যাওয়ার পর যে এই যে দেখেন মোর, মোরে ক্লিক করার পর দেখেন এখানে চ্যাট আসছে। এই চ্যাটে আমরা ক্লিক করব, এখানে 25 জন এই যে বিভিন্ন ধরনের যে যারা এই যে ইমেল অ্যাড্রেস দিচ্ছে যারা আছে এই সবগুলো এখানে কিন্তু চলে আসছে। তো এই আমাদের নিচে দেখেন এভরিওয়ান, এভরিওয়ান মানে আমরা সবাইকে দিতে পারবো। আর এই এভরিওয়ান এর উপরে ক্লিক করলাম, ইচ্ছে করলে আমরা একজন স্পেসিফিক ভাবে আমরা দিতে পারবো। এই যে সালমা বেগম আমি দিতেছি স্পেসিফিক, এখানে ক্লিক করে আমরা চাপ দিয়ে ধরবো, ধরে ধরে রাখার পর দেখেন পেস্ট, এই পেস্টটা দিয়ে তারপর সেন্ডে ক্লিক করবো। ওনার প্রাইভেটলি ওনার এখানে চলে গেছে শুধু। আর আবার আমাদের এই যে অপশনটা আছে এরুড আছে, এরুড দিয়ে এভরিওয়ানে দিলে এভরিওয়ান, আমি জি জি আমি এভরিওয়ানে দিতেছি, এভরিওয়ানে দিলে সবার এখানে চলে যাবে। এই যে দেখেন এভরিওয়ানে দিলাম, আচ্ছা সবার এখানে চলে গেছে, এই চ্যাট বক্সে দেখেন আছে, দেখা যাচ্ছে কি? জি দেখা যাচ্ছে, হ্যাঁ এই যে এভরিওয়ানে দেখা যায়, জি জি এভরিওয়ানে দিছি, এখন দেখেন এভরিওয়ানে সবার এখানে কিন্তু চলে আসছে, পার্সোনালি আর নাই। আমি আবার এই চ্যাট বক্সটা ক্লোজ করে দিব। আচ্ছা ক্লোজ করে দেওয়ার পর আবার আমি গুগল মিটে চলে যাব, সেই ক্ষেত্রে আমি কিভাবে যাব, এই এটাকে আবার আমি মিনিমাইজ করব, হোম ক্লিক করে আবার আমি দেখেন এই আমাদের যে গুগল মিটটা ছিল, গুগল মিটটা কোথায় ছিল, এই যে গুগল মিট, এই যে গুগল মিটে যাওয়ার পর কিন্তু আমরা সরাসরি মিটিং এ আমরা ঢুকতে, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, দেখেন এই যে আমার ছবির উপরে দেখেন এই যে অপশনটা আছে আউ অন 4.06, এই 4.06 আমরা ক্লিক করব। ক্লিক করার পর সরাসরি আমরা মিটিং, হ্যাঁ যার অডিওটা চালু আছে একটু কষ্ট করে অফ করে দিন, হ্যাঁ দেখেন এখানে আমরা যে আসছি, আসার পর ও যারা যোগদান করছিল কেটে গেছে অবশ্য। আচ্ছা আবার আমি আমাদের যে এই কি বলে গুগল মিট, আমি গুগল মিটে আবার চলে আসছি, হ্যাঁ এইভাবে আমরা ইচ্ছে করলে মোবাইলের মাধ্যমে লিংক আমরা তৈরি করব এবং আমরা করব এবং আমাদেরকে
অ্যাডমিট দি অ্যাডমিট দেওয়ার জন্য আমরা এই প্রসেসের মাধ্যমে আমরা অ্যাডমিট দিতে পারি যদি আরো কেউ আসতে চান পারেন হ্যাঁ এই যে এখানে এসআর এডুকেটর আচ্ছা ওনাকে এই যে অ্যাডমিট অ্যাডমিশন আমি অ্যাডমিট দিলাম অ্যাডমিট দেওয়ার পর এখানে কিন্তু চলে আসছে তো একটা জিনিস দেখেন আমাদের এই জিন্নাত রেহানা মিতালি ম্যাডাম কিন্তু এখানে শো করতেছে শুধু আমি কি করছি এটা ওনাকে পিন করে রাখছিলাম আরেকজন আসছে ওনার যে পিনটা আমি ছুটিয়ে দিব দেখেন পিন অপশনটা এই যে আনপিন করে দিলাম এখন যিনি কথা তোমাকে এই স্ক্রিনে দেখা যাবে আর আমরা নিচে এই যে নিচের অংশটুকু যা আছে সেইগুলোতে আমাদের শিক্ষার্থী হোক বা আমরা যারা যোগদান করবো ওনাদেরকে দেখা যাবে নিচের অংশে হ্যাঁ আমরা যদি পিন করি পিন করলে যাকে পিন করবো উনি এখানে চলে আসবে এই হলো আমাদের মোবাইলের মাধ্যমে কল মিটিং কল করা লিঙ্ক তৈরি করা এবং লিঙ্ক শেয়ার করা মোবাইলের মাধ্যমে এইভাবে হ্যাঁ আচ্ছা তারপর মোবাইলের মাধ্যমে যে এরপর যে কাজটা আছে সেটা হলো আমাদের যে স্ক্রিন শেয়ার করা আমাদের এই যে এই মোবাইলের মাধ্যমে যদি আমরা মিটিং কল করি বা শিক্ষার্থীদেরকে সংযুক্ত করি সেই ক্ষেত্রে আমরা কিভাবে এই মোবাইলের স্ক্রিনটা আমরা শেয়ার করব বা আমাদেরকে স্ক্রিন শেয়ার করে আমরা কোনো কন্টেন্ট দেখাবো সেই ক্ষেত্রে আমাদের দেখেন এখানে এই লাল একটা চিহ্ন আছে এটা হলো কল আবার এই যে অডিও ভিডিওর একটা চিহ্ন আছে আবার এখানে যে কথা বলি যে মাইক মাইক আছে ঠিক না এই যে আমাদের আরেকজন আসছে জামাল উদ্দিন আচ্ছা দেখেন তারপর যে তিনটা ডট আছে এই তিনটা ডটে আমরা ক্লিক করব এই তিনটা ডট অনেক সময় নিচের দিকে থাকে আবার অনেক সময় উপরের দিকে থাকে উপরের দিকে দেখেন আমাদের যে ক্যামেরা অপশনটা আছে বা এই অডিওর যে অপশনটা আছে মাইকের যে অপশনটা আছে এই এই জায়গায় থাকে আবার নিচের দিকে থাকে এখন আমরা দেখেন আবার আমরা দেখি এই যে তিনটা ডটে ক্লিক করার পর আমাদের এই যে স্ক্রিনের যে স্ক্রিন শেয়ারের যে অপশনগুলো চলে আসছে সেই ক্ষেত্রে আমরা এখানে স্ক্রিন শেয়ারে চাপ দিই স্ক্রিন শেয়ারে চাপ দেওয়ার পর দেখেন স্টার্ট স্ক্রিন শেয়ারিং এই স্টার্ট শেয়ারিং আমরা ক্লিক করব একটু অপেক্ষা করতে হবে এই যে আমাদের এখন সামন স্ক্রিন শেয়ার করছে আমাদের অন্য আরেকজন স্ক্রিন শেয়ার করছে সেই জন্য আমাদের এটা স্ক্রিন শেয়ারটা দেখা যাচ্ছে এখন কি শো করতেছে স্ক্রিন শেয়ারটা রাজিনা স্ক্রিন শেয়ারটা শো করতেছে রাজিনা না না এখানে আমাদের অন্য আরেকজনের স্ক্রিন শেয়ার করে ফেলছিল এই যে স্টার্ট যাই হোক এইভাবে আমাদের স্ক্রিন শেয়ার করতে হবে স্টার্ট স্ক্রিন শেয়ার এই যে এখন কি দেখা যাচ্ছে দেখেন তো একটু স্যার এখানে এই শরীফুর রহমান স্যারের ছবি একটা আসতেছে স্ক্রিনে শুধু ওনার উনি স্ক্রিন শেয়ারে চাপ দিয়ে রাখছে বিদায় এরকম হচ্ছে উনি মনে হয় হয়তো বা ভুলে বা যেভাবে প্লিজ শরীফ স্যার আপনার স্ক্রিন শেয়ারিং ইয়ে দেন এই যে সামওয়ান হ্যাঁ দাদা দাদা আপনি ওই যে স্ক্রিন শেয়ার করছেন না ঠিক আছে আপনি তো স্ক্রিন শেয়ার করেই কাজ করতেছেন এজন্য আর শেয়ার হবে না সেটা ঠিক আছে
ও আচ্ছা আচ্ছা আপনি তো স্ক্রিন শেয়ার ইউটিউবে করে করছেন এখন সম্মানিত শিক্ষক আমি একটু শেয়ার করি দাদা জি জি বলেন হ্যাঁ যে আমরা এতক্ষণ যতটুকু দেখলাম আমরা যে মোবাইল অ্যাপস এর মাধ্যমে আমরা মোবাইল অ্যাপস ডাউনলোড করা দেখলাম যে গুগল মিট আমরা কিভাবে ডাউনলোড করব এটা দেখলাম দেখার পর এখন মোবাইলের মাধ্যমে যে গুগল আমরা কিভাবে লিংক তৈরি করব মিটিং কিভাবে কল করব সেটা দেখলাম এখন মিটিং কল করে সেই আইডিটা কিভাবে সংরক্ষণ করব সেটাও দেখছি এখন আমরা শেয়ার স্ক্রিনটা দেখব এরপর আমরা দাদা যাব যে আমরা কিভাবে শিক্ষার্থীরা জয়েন করবে সেই জিনিসটা দেখব মোবাইলে আমরা দেখায় দিব যে শিক্ষার্থীরা কিভাবে জয়েন করবে আমাদের শিক্ষক হিসেবে সেই জিনিসটা আমরা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব দাদা এটা দেখব এখন না এটা তো যেভাবে আমাদের শিক্ষকরা যেভাবে যোগদান করছে আমরা সেভাবেই যোগদান করব হ্যাঁ সেই জিনিসটাই একটু দেখায় দেন না এখানে তো আমরা লিংক পাঠাইছি এই যে লিংক পাঠানোর পরে যোগদান করছে এখানে অ্যাডমিট দিছি সেইভাবেই হ্যাঁ বুঝতে পারছি সেই জিনিসটাই ক্লিয়ার করে দেন যেমন শিক্ষার্থীদের কাছে তারা পৌঁছায় দিবে অথবা কোড 10 ডিজিটের যে কোডটা রয়েছে এই কোডটা যদি দিয়ে তারা ঢুকে শিক্ষার্থীদের বলে দেয় তাও কিন্তু তারা ঢুকতে পারবে শিক্ষার্থীরা ঢুকতে পারবে সেই জিনিসটা মোবাইলের মাধ্যমে কিভাবে হবে সেটা যেহেতু শেয়ার স্ক্রিন আছে ওইভাবে করে দেন আচ্ছা এই দেখেন স্ক্রিনটা আসছে এখানে আমাদের যে শহীদুল ইসলাম স্যারের যে স্ক্রিনটা আছে এই স্ক্রিনটা কিন্তু সেক্ষেত্রে আমরা এটাকে আমাদের ইন করে দিই হ্যাঁ আচ্ছা এখন আমাদের যে কাজটা করব সেটা হলো আমাদের যে কিভাবে মোবাইলের মাধ্যমে আমরা মিটিংটা শেয়ার করব আর করব এবং আমরা লিংকটা কিভাবে শেয়ার করব সেটা ঠিক না এখন যে কাজটা সেটা হলো আমাদের যে এই লিংকটা যে আমরা তৈরি করছিলাম বা এই লিংকটা যে আমরা ক্রিয়েট করছিলাম এই লিংকটা আমাদের শিক্ষার্থীরা কিভাবে যোগদান করবে সেই ক্ষেত্রে আমাদের এই শিক্ষার্থীরা হয়তো বা আমাদের এই মিটটা ওপেন করবে এই যে মিটটা ওপেন করবে ওপেন করার পর দেখেন এখানে জয়েন এ কোড মিটিং এর সাথে দেখেন জয়েন এ কোড এখানে কোডটা চাপ দিবে চাপ দেওয়ার পর সাথে সাথে আমরা মিটিং এ যোগদান করতে পারবে আপনারা করছেন আপনারা কিন্তু মেসে আমাদের এই লিংকে ক্লিক করে চলে আসছেন ঠিক না শিক্ষার্থীরাও এইভাবে আমাদের শিক্ষার্থীদের কাছে আমরা যখন পৌঁছাবো শিক্ষার্থীরা লিংকে ক্লিক করে চলে আসবে অথবা এখানে দেখ জয়েন এ কোড এই কোডটা কোথায় পাবে হ্যাঁ কোডটা কোথায় পাবে সেটাই কিন্তু আমাদের দেখার বিষয় দেখেন আবার আমি একটা মিটিং নিউ মিটিং করতে পারি আমরা কিন্তু দেখেন যে মেসেঞ্জারে আমাদের যে লিংকটা আছে ওই লিংকটা কিন্তু আমরা পাঠাইছিলাম দেখেন এই যে দেখেন লিংকটা এই লিংকটা নামে অন্য একটা লিংক পাঠাই এখানে দেখেন জাহিদুল ইসলাম কলার স্যার এখানে যে পাঠাইছি লিংকটা আমাদের শিক্ষার্থীরা ইচ্ছা করলেই এই মেসেঞ্জারে বা আমাদের শিক্ষার্থীদের মেসেজে আমরা পাঠাই সেই ক্ষেত্রে এই লিংকের উপরে ক্লিক করলেই কিন্তু ওরা মিটিং এ যোগদান করতে পারবে এই এই লিংকটার উপরে ক্লিক করলে অথবা এই লিংকের সাথে এখানে দেখেন কোড আছে অর ওপেন মিট এন্ড এন্টার দিস কোড MRZ তারপর হাইফেন BIBWO-TWH এটা হলো কোড এখানে 10টা ডিজিটের একটা কোড আছে এই কোডটা হয়তো আমরা এখান থেকে এইভাবে চাপ দিয়ে আমরা কপিও করতে পারি অথবা কোডটাকে আমরা একটা খাতায় লিখে শিক্ষার্থীদেরকে দিতে পারি শিক্ষার্থীরা তারপর কি করবে এই প্লে মিটে আবার যাবে মিটে যাওয়ার পর এখানে এই কোডটা এখানে চাপ দিবে এইভাবে ধরে এইভাবে দিয়ে অথবা পেস্ট করবে পেস্ট করলে এখানে দেখেন এই পুরো লিংকটা আছে পুরো লিংকে দিলে হবে না জাস্ট এখান থেকে আমাদের কি
দিতে হবে, না হলে কিন্তু শিক্ষার্থীরা আমাদের এখানে যোগদান করতে পারবে না এইভাবে। আর দেখেন এখানে উপরে দেখেন এম আর জেড বি আই ডব্লিউ ও হাইফেন টি ডাব্লিউ এস, এটা হলো কোড, এটা পুরো লিঙ্কটার মধ্যে আছে, আবার এখানে আলাদা ভাবে দেওয়া আছে। এই কোডটা এখানে চাপলেই শিক্ষার্থীরা মিটিং এ যোগদান করতে পারবে, না হলে কিন্তু যোগদান করতে পারবে না যদি অ্যাপস এর মাধ্যমে যোগদান করতে চায়। আর সরাসরি মেসেঞ্জার লিঙ্কের উপরে ক্লিক করলে যোগদান করতে পারবে এইভাবে আমাদের শিক্ষার্থীরা, অথবা আমরা সবাই এইভাবে আমরা যোগদান করব। আর যোগদান করলে যে অ্যাডমিট যে লেখা আছে, এই যে এখানে আমাদের দেখেন একজন এখনো দুইজন আছে, ওনারা এখানে ওটিপি এইভাবেই থাকবে। হ্যাঁ, এ হলো আমাদের মোবাইলের মাধ্যমে। তো এই ক্ষেত্রে যদি কোনো কারো কোনো প্রশ্ন থাকে, বা যদি মোবাইলের মাধ্যমে কিভাবে আমরা যে কাজটুকু করছি সেই কাজটুকু যদি কেউ দেখাতে চান, সুযোগ দিতে পারেন। হ্যালো, জি জি স্যার, জি জি। আমরা তো শিক্ষার্থীদেরকে নিয়ে যদি একটা মেসেঞ্জার গ্রুপ করে ফেলি,